নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই কার্বোপোস্ট ইঞ্জেকশন নিয়ে, এই ইঞ্জেকশনটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির কত দাম করেছে, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে কার্বোপোস্ট ইঞ্জেকশন। এই কার্বোপোস্ট ইঞ্জেকশনটি কিভাবে ব্যবহার করবেন, এই মেডিসিনটির দাম করেছে 140 টাকা বা 150 টাকা। মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। এর 125 মিলিগ্রামে থাকে 0.5 ml এবং 250 মিলিগ্রামে থাকে, পার ইঞ্জেকশনে থাকে 1 ml। এটি 125 মিলিগ্রাম এবং 250 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এর 220 টাকা বা 250 টাকা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। এমে পাওয়া যায়, আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, যেমন হচ্ছে প্রোস্টেডিন ইঞ্জেকশন, ইভো ক্যাপ ইঞ্জেকশন, ক্যাবোপোস্ট ইঞ্জেকশন, এন্ডোপ্রোস্ট ইঞ্জেকশন, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো ফ্রেন্ড, আজকে আমি এই কার্বোপোস্ট ইঞ্জেকশন নিয়ে বলছি। এটি ব্যবহার করা হয়, এটি শরীরের মধ্যে স্বাভাবিকভাবে উৎপাদিত প্রাকৃতিক হরমোনের মতো পদার্থ এই মেডিসিনটি সংকোচনের প্রবণতাকে কম করে। এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় জরায়ু থেকে অত্যাধিক রক্ত নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রসবের পরে ঘটতে পারে এই মহিলাদের অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণ, সেটার জন্য এটি ব্যবহার করা হয়। এই ইঞ্জেকশনটি গর্ভপাত শেষ করতে ব্যবহার করা হয়। এটি 13 থেকে 14 সপ্তাহ পর্যন্ত মহিলাদের যে প্রেগনেন্সি নষ্ট করার জন্য এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। এই ইঞ্জেকশনটি রক্তপাত কমাতে সাহায্য করে। এই ইঞ্জেকশনটি খুব ভালো একটি মেডিসিন, এটা বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করা যাবে না। অবশ্যই এটি নার্সিংহোম বা হসপিটালে বা ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ইঞ্জেকশনটি ব্যবহার করতে হবে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে এই এগুলো ছাড়াও হয়তো আরও অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন শ্বাসকষ্টের সমস্যা আছে বা ফুসফুসের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, লিভার সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে, কিডনির সমস্যা আছে বা ফিট লাগার সমস্যা আছে, বা আগে কখনো আপনার এই ইঞ্জেকশনটা নেওয়ার সময় অ্যালার্জি হয়ে আছে বা অ্যানিমিয়ার সমস্যা আছে বা রক্তকল্পতা আছে, ব্লাড প্রেশার কখনো বেড়ে যায় বা কখনো কমে যায়, সেই সব পেশেন্টকে আমি বলবো এই ইঞ্জেকশনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন। এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। যেহেতু এই ইঞ্জেকশনটি 125 মিলিগ্রাম এবং 250 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য 125 মিলিগ্রাম দিনে একবার বা 250 মিলিগ্রামও দিনে একবার ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে 250 মিলিগ্রাম সারাদিনে 800 মিলিগ্রাম পর্যন্ত ডোজ ব্যবহার করা হয়ে থাকে। সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যেভাবে ব্যবহার করতে বলেছেন এবং যতদিন পর্যন্ত ব্যবহার করতে বলেছেন ততদিনই ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, ঠান্ডা লাগা হতে পারে, জরায়ু থেকে রক্তপাত বা কাশি, পেটে ব্যথা, বুকে ব্যথা ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম,
হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই এই ইঞ্জেকশনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই কার্বোপোস্ট ইঞ্জেকশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।